খারাপ সময়টাও আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদের খারাপ সময়গুলোতে আমরা নবীদের জীবন থেকে শিক্ষা নেব। আপনি অবরুদ্ধ ঘর থেকে বের হতে পারছেন না, মন ভীষণ খারাপ, কতদিন ধরে? 3 মাস, 4 মাস, 1 বছর? আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত শুয়াবে আবু তালেবে কাফিরদের দ্বারা অবরুদ্ধ বেষ্টিত ছিলেন। এক সময় খাদ্য সংকট দেখা দেয়, এমনও হয়েছে তিনি ক্ষুধার তাড়নায় গাছের পাতা খেয়েছেন। আপনার দুঃখ কষ্ট কি এর চেয়েও বেশি? যখন রক্ত সম্পর্কেও কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিসাল্লাম ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। পিতামাতা থেকে কষ্ট পেলে মন খারাপ করবেন না। ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। ঘোর বিপদে চারদিকে অন্ধকার দেখলেও হতাশ হবেন না। ইউনুস আলাইহিসাল্লাম সাগরে মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন। আপনার বিরুদ্ধে অপবাদ ও গুজব রটলে ভেঙে পড়বেন না। আয়েশা রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয়েছিল, আল্লাহ তাকে হেফাজত করেছেন। তীব্র অসুস্থতায় হতাশ হবেন না। আয়ুব আলাইহিসাল্লাম আপনার চেয়ে হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন, পরে তিনি সুস্থ হয়েছেন। একের পর এক বিপদে হতাশ হবেন না। আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি বেশি পরীক্ষায় ফেলেন। নবী রাসূলদের তিনি সর্বাধিক পরীক্ষা করেছিলেন, পরিশেষে তাদের উদ্ধার করেছিলেন। কাজেই আসুন আমরা আল্লাহমুখী হই, সব দুঃখ মুছে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক ও আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। গুনাহ ও আল্লাহ নাফরমানিমূলক কাজে কারো সহযোগিতা করো না। হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয় আর মিথ্যা মানুষের হায়াতকে কমিয়ে দেয়। বিপদে পড়ে হতাশ হবেন না, আল্লাহকে ডাকুন, তিনি কারোর মাধ্যমে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মাকে খুশি রাখার চেষ্টা করো সবসময়, কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অভাব আসে সে যদি মানুষের কাছে তা পূরণের কথা জানায় তাহলে তার অভাব দূর হয় না, কিন্তু যার অভাব আসে সে যদি তা পূরণের কথা আল্লাহর কাছে জানায় তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করবেন। কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যেও, সফলতার পথ আল্লাহ দেখাবেন। প্রকৃত বন্ধু ভুলটা দড়িয়ে দিয়ে পাশে থাকে, ভুল বুঝে দূরে ঠেলে দেয় না। আগামীকাল লাশ হয়ে অন্যের কাঁধে চড়ে কবরস্থানে যাওয়ার আগে আজ থেকে নিজের পায়ে হেঁটে মসজিদে যাওয়া শুরু করুন। শুক্রবার এমন একটি দিন যে ব্যক্তি সবার আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে সে একটি ওট কুরবানি করার সওয়াব পাবে। যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর এই দোয়াটি 7 বার পড়বে সে ওই দিনে অথবা রাতে যদি মারা যায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তদন। শুক্রবার দিন ও রাতের গুরুত্বপূর্ণ নফল আমল হলো দুরুদ পাঠ করা। যে ব্যক্তি 1 বার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান। হে আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং আমার ভবিষ্যৎকে পরিবর্তন করুন। হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন।